আজকে আমরা বৈশে বুথে 17 নম্বর বুথে জনসম্পর্ক শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রতি বাড়িতে আমার মায়ের, আমি বলি না যে এটাই বোধ হয় মনে হচ্ছে আমার এই ছয় আগরতলার আমার প্রধান প্রধান শক্তি হবে। এই যে মায়েদের যে মাতৃশক্তি প্রত্যেক জায়গায়, তাদের যে যতটা স্নেহ মমতা আমি পাচ্ছি, আমি ধন্য, আমি ধন্য। এবং এটা এই মানে শক্তিতে আমি বলছি বারবার যে আমরা জিতব, আমরা জিতবো না, বিশাল বড় মার্জিন নিয়ে এবার আমরা এখান থেকে আমরা পবিত্র বিধানসভায় আমরা যাব, আমি যাব না, আমরা সকলে যাব। এবং ছয়াগতলাবাসী যে গ্যাপ ছিল, আমি বারবার বলছি গ্যাপ ছিল বিধায়ক না পাওয়ার কারণে, কিছু না পাওয়ার কারণে সেই বিশাল যে গ্যাপটা রয়ে গিয়েছিল সেটাকে আমি পূরণ করব। আজকে ডোর টু ডোর ইয়াতে আগের যে বিধায়ক যিনি আছেন এখনো বর্তমানে, ওনার কোনো ইয়া অভিযোগ পেয়েছেন? দেখুন, উনি তো অভিযোগ তো অনেক রকমই করেন। হ্যাঁ, উনি অ্যাকচুয়ালি উনি কখন কী অভিযোগ করেন আমি বুঝতে পারছি, হয়তো নিজেও কী বুঝে করেন কে জানে। ওনার আরও অভিযোগ থাকবে, অভিযোগ করবেন, আর গণতান্ত্রিক দেশ, ওনারও রাজনীতি করার অধিকার আছে, সেটা নিয়ে আমরার ভাবনার কিছু নেই। অভিযোগ তো মানুষের, ওই বোধে কোনো পেছন থেকে বলছে এলাকায় দেখা যায় না। যাই হোক, অভিযোগ উনি কী করবেন, অভিযোগ তো সমগ্র আগরতলাবাসী করছেন, ছয় আগরতলাবাসী করছেন যে আমরা আপনাকে ভোট করেছিলাম 2018 সালে, আপনি আমাদের জন্য কাজ করবেন, আপনি নিজের যেটাই হোক, কায়েমি স্বার্থ হোক বা যে কোনো কারণে হোক, আপনি যখন দল ত্যাগ করলেন, এই জায়গা ছাড়লেন, আমরা যারা আপনাকে ভোট করেছিলাম আমাদের সঙ্গে কথা বলে আপনি ছাড়েননি, আমরা আপনাকে ভোট করেছিলাম আমাদের জন্য কাজ করার জন্য, কিন্তু সেটুকু থেকে মুখ ঘুরিয়ে নিয়ে আপনি বারবার বারবার এই দল সেই দল করছেন, এ বিশাল অভিযোগ মানুষের আছে। উনি আমার প্রতি কী অভিযোগ করলো সেটা আমি আমার শোনার নেই, আমরা পজিটিভ ওয়েতে আছি। আমরা 2023 আমরা বিকাশের উপর ভোট করব, যে সরকার এই সরকার প্রত্যেক স্তরের জন্য কোনো রকম জাত পাত ধর্ম ভেদাভেদ না করে রামের ঘরে যদি আবাসন যোজনা গিয়ে থাকে, এই সরকার কিন্তু রহিমকেও আবাসন যোজনা থেকে বঞ্চিত করেনি। এই যে জাত পাত ধর্ম, সীতার ঘরে উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন যদি যায়, সেলিমাকেও কিন্তু আমাদের সরকার উজ্জ্বলা যোজনা থেকে বঞ্চিত করেনি। এই সরকার সবকা সাথ সবকা বিকাশের সরকার, জাত পাত ধর্মের ঊর্ধ্বে উঠে এই সরকার কাজ করে, আর বরাবর এই রাজ্যে সিপিএম কংগ্রেস জাত পাতের উপর কাজ করছে। হ্যাঁ, সে এখানে অনেক কাজ, আমার কর্পোরেটর বলতে পারবেন, এখানে অনেক কাজ, ডেভেলপমেন্ট সমগ্র আগরতলা জুড়ে মন্ত্রী বিধায়ক না থাকা সত্ত্বেও, বিশেষ করে আমাদের যারা কর্পোরেটররা দায়িত্ব পেয়েছেন অল্প সময়ের মধ্যে, অল্প সময় পেয়েছে, আমরা বেশি সময় আমরা পাইনি, কারণ আপনারা প্রত্যেকে জানেন আরবান ইলেকশন আমাদের এক বছর পিছিয়ে করতে হয়েছিল কোভিডের কারণে, ডিউ টু কোভিড। কিন্তু তারা প্রচুর কাজ করেছে, যে মসজিদের ওয়াল থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, স্ট্রিট লাইট থেকে শুরু করে প্রচুর কাজ হয়েছে, আরও কিছু করার বাকি আছে, সেটুকু আমরা করব। আমরা সম্পূর্ণভাবে বিকাশের উপর রাজনীতি করব। আমাকে নিয়ে কে কী বললো তাতে আমার কিছু যায় আসে না, আমি বিশ্বাস করি গণতান্ত্রিক রাষ্ট্র বলার অধিকার আছে। তবে একটা কথা, বলার সময় আমার থাকবে অনুন মিশে থাকবে যেন শালীনতা বা যে জিনিসটা একটা লিমিট থাকে সেগুলো যেন খেয়াল রাখা হয়, কারণ এগুলো দেখে অনেক সময় লিমিট ক্রস করে, তাতে আমার কোনো ক্ষতি হয় না। যারা ভোটার গণদেবতা তাদের কষ্ট হয়, তারা বিষয়গুলোকে ভালোভাবে নেয় না।